सब ठीक बोलबो ठीक है खीरा लगे नहीं तो लगे नहीं सबाई आमार साथे हाथ दुई हाथ उठिए बोलबेन भारत माता की कथाई सुनबे मुख्यमंत्री सुना उचित ना जे आज के गोसाईगांव कापछे सबाई जुड़े बोलें भारत माता की भारत माता की बंदे बंदे आज के गोसाईगांव टाउनेर निर्वाचनी प्रचार सभाय उपस्थित हमार बड़ो भाई और कोकराझारेरी सुसंतान आसाम सरकारेर मंत्री श्रीजुत यूजी ब्रह्म साहेब साथे एखाने उपस्थित आसाम विधानसभार उपसभापति डॉक्टर नुमल मुमिन साहेब और एखाने उपस्थित शिलचर विधानसभा सम्माननीय विधायक आमार छोट भाई दीपायन चक्रवर्ती महाशय और 30 तारीखेर पर जिनि 28 नং गोसाईगांव विधानसभा समष्टि सम्माननीय विधायक हबेन ओरकम एकजन प्रार्थी जीरन बसुमतारी साहेब साथे बीजेपी दलेर जेनरल सेक्रेटरी सेक्रेटरी बीटीसीएर डिप्टी स्पीकर साथे बीटीसीएर युव एएम अरूप दे उत्तम साहा सुकुमार विश्वास और आमार मंडलेर सभापति और एखाने उपस्थित श्रद्धार जनगण सबाई के आमी आमार पार्टी और आमार तरफे थेके आमार श्रद्धा भक्ति और प्रणाम जानाते चाय এই নির্বাচন উপনির্বাচন আর এই নির্বাচন নিয়ে খুব একটা জল্পনা কল্পনা চলছে পাঁচটা উপনির্বাচন হচ্ছে পাঁচটা উপনির্বাচনে তামুলপুর উপনির্বাচন হচ্ছে ইউপিপিএল এর এমএলএ যিনি ছিলেন উনি মারা গেছেন এই জন্য উপনির্বাচন হচ্ছে বাকি তিন জায়গায় এক জায়গায় এইউডিএফ এর এমএলএ ছিল উনি পদত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন আর ইলেকশন খেলছেন দুই জায়গা কংগ্রেস ছিল শুধু এই কনস্টিটিউয়েন্সিতে বিপিএফ এর প্রতিনিধি জয় হয়েছিলেন আর এই জন্য আমাদের সবার দায়িত্ব রয়েছে যে গোসাইগাঁও থেকে আমরা ভারতীয় জনতা পার্টির মিত্রজোটের যেজন প্রার্থী ওকে আমরা জয় করব কেন জয় করব সেটা আমি বলে দিতে চাই ভারতীয় জনতা পার্টির আশীর্বাদ এইবার ইউপিপিএল এর প্রার্থী জীরন বসুমতারির সাথে আছে আর ভারতীয় জনতা পার্টি যার সাথে থাকবে আর যার মাথাতে ভারতীয় জনতা পার্টির হাত থাকবে ও প্রার্থী যেখান থেকে জয় হবে এখানে কোনো দুই মত আমার মাথায় নেই বহুত লোকের চিন্তা কেউ কিছু বলছে কেউ কিছু বলছে কিন্তু আমি বলতে চাই গতবার আমাদের 10,000 ভোটের ডিফারেন্স ছিল আমরা হারছিলাম তখন মহাজোট ছিল বিপিএফ কংগ্রেস আর এই টুপিওয়ালা দাড়িওয়ালা একজন বাবা আছে মৌলানা বদরুদ্দিন আজমাল ওর পার্টির সাথে ভাগরাম আর কংগ্রেসে অ্যালায়েন্স করে ইলেকশন খেলছিল তখন আমরা 10,000 ভোটে হারছিলাম এখন তো সরকার আছে আমাদের দলের সব কার্যকর্তারা এখানে কাজ করছেন গত 5 মাসের সরকারের কামকাজ আর একজন শক্তিশালী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসাম চলতেছে আর এই প্রমাণ এবার গোসাইগাঁও নির্বাচনে হবে আমাদের সমর্থিত প্রার্থী কমেও 25,000 ভোটের ব্যবধানে এখান থেকে জয়লাভ করবে আজকে আমি ঘোষণা করতে চাই আর হাগ্রামার নাই আপনারা হাগ্রামের ভয় করবেন না হাগ্রামা এখন নাই বিপিএফ দল নাই আর এই ইলেকশনের পর বিপিএফ দলকে আপনারা মিউজিয়ামে খুঁজে বাইর করতে হবে আর এখানে বিটিসিতে হাগ্রামার মানে বিটিসি দলকে দেখতে পারবেন
17 বছর উনি আপনাকে করাপশন করেছেন শোষণ করেছেন আপনাদেরকে ভয় ভীতি দিয়ে আপনাদের ভোট নিয়েছেন কোন কাজ গ্রামে গঞ্জে করেনি নগরে করেনি কিন্তু উনি চান যে রাইজ উনাকে ভোট দিবেন কেন ভোট দিবেন ভাই কারণ তো থাকতে হবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ মোদিজির পার্টি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ ভারতের সর্ববৃহৎ পার্টি আর এই পার্টি আছে এইবার প্রমোদ বড় ইউপিপিএল এর সাথে এই পার্টি আছে এইবার টেক্টরের সাথে ভারতীয় জনতা পার্টির হাত এইবার টেক্টরের সাথে আছে ভারতীয় জনতা পার্টি টেক্টরকে সমর্থন করেছে আর আপনারা জানেন অলরেডি আমাদের সংখ্যা গরিষ্ঠতা আছে বিধানসভায় আমাদের এক মানে এই পাঁচজন না হলেও আমাদের সরকারে কিছু ফরক পড়বে না কিন্তু বিরোধী পক্ষে যদি থাকেন তাহলে তো অসুবিধা হয় কিন্তু এগুলো বলার প্রয়োজন নাই আগামী গত ইলেকশনে আমি গোসাইগাঁওতে আসছিলাম এরকম মিটিং আমি করতে পারলাম না বহুত কষ্ট করে 200 জনের একটা মিছিল আমরা করেছিলাম শোভাযাত্রা করেছিলাম ওখানেও 100 জন বাইরে ছিল 100 জনই গোসাইগাঁও ছিল কিন্তু আজকে প্রায় 2500-3000 লোকের টাউনের এই মিটিংটায় প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেটা সরকার চলছে এই সরকারের উপরে রাইজের প্রচুর আস্থা আছে বিশ্বাস আছে আর আগামী 30 তারিখ ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থী জিরেন বসুমতারীকে ট্র্যাক্টর ছবিতে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন সেটা আমি দেখতে পাচ্ছি এখন ইলেকশন শুরু হওয়ার আগেই আমি বলে দিয়েছিলাম মডেল কোড অফ কন্ডাক্ট লাগার আগে আমি বলেছিলাম যে বিটিসির ভিতরে গোসাইগাঁওকে এক মডেল টাউন হিসেবে বানানো হবে আর তার জন্য যে খরচ লাগবে এই খরচ আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আসাম সরকারের আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে দেওয়ার প্রতিশ্রুতি আমি আগেই দিয়ে রেখেছি তাই মডেল টাউন হবে গোসাইগাঁও স্ট্রিট লাইট হবে খাবার জল হবে ড্রেন হবে আরেকটা সুপার মার্কেটের কথা বলেছিলেন ওদিনকে যাওয়ার সময় ওটাও করা হবে চিন্তা করবেন না ভারতীয় জনতা পার্টি যেখানে থাকবে ওখানে উন্নয়ন হবে আর যেখানে ভারতীয় জনতা পার্টি থাকবেন না ওখানে শুধু করাপশন হবে আপনারা সবাই মোদিজির সাথে আছেন কি না সবাই আছেন তো সবাই আছেন মোদিজির সাথে থাকবেন মোদিজির সাথে থাকলেই দেশে উন্নয়ন হবে দেশে প্রগতি হবে আর দেশ বিশ্বগুরুর রাস্তায় আগে যাবে যেগুলো স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখেছিলেন এই স্বপ্নগুলোকে পুরা করার কাম ভারতের মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয় করছেন আর আমার সবাই দায়িত্ব রয়েছে ওনার হাত মজবুত করা ওনার হাত মজবুত আজকে ভারত এমন অবস্থায় আছে যে আমরা কোভিডের ভ্যাকসিন শুধু আবিষ্কার করাই নয় কোভিডের ভ্যাকসিনে 100 কোটি লোকের বেশিকে আমরা কোভিড ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি ওর ভিতরে আমরা 5600 ভোট পেয়েছিলাম তার অর্থাৎ হলো প্রায় 65-65% ভোট আমরা পেয়েছিলাম এবার আমি চাই গোসাইগাঁও টাউনের 90% ভোট একটার ছবিতে পড়তে লাগে তখন আমি মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো যে দেখুন গোসাইগাঁও টাউনের লোক আপনাকে কত শ্রদ্ধা করে কত প্রেম করে কত ভক্তি করে যে সবাই 90% ভোট আপনাকে দিয়েছেন এখন গোসাইগাঁও টাউনকে আমরা ভালো করে বানাতে হবে ওখানে যত ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আছে সব আমরা দিতে হবে তার জন্য আপনারা কি আপনাদেরকে আমি আহ্বান জানাতে চাই যে 90% ভোট দেন জিন্দাবাদ দাদা আপনারা আমি কোকরাঝার জেলার গার্জেন মিনিস্টার